السلام عليكم ورحمه الله وبركاته. আমি ডক্টর মোহাম্মদ মোশির রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। অনেক রোগী এসে আমাদেরকে বলে, আমার কান তালা লেগে গেছে, ধাপা লেগে গেছে, খিল লেগে গেছে, হাটকানি মেরে গেছে, তবদা লেগে গেছে, ধুম্বা লেগে গেছে, অর্থাৎ কান বন্ধ। তো কান বন্ধের একটি কারণ যেমন হতে পারে যে কানে ময়লা হয়েছে, ওয়াক্স হয়েছে, এখান থেকেও হতে পারে। আর একটি সবচেয়ে বেশি কমন সেটি হলো নাকে সর্দি হওয়া, সর্দিতে আক্রান্ত হওয়া। সর্দি ঠান্ডায় আক্রান্ত হলে কান কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা নাকের ড্রপ এবং অন্যান্য ওষুধপত্র রোগীর অবস্থান অনুযায়ী আমরা প্রেসক্রিপ্ট করে থাকি। আবার কেউ আছে এয়ার ট্রাভেল করে, হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন এবং অনেক বিদেশে ট্যুর করতে গিয়েছেন, ফ্লাই করেছেন, এয়ার ট্রাভেল করেছেন, সেক্ষেত্রে কিন্তু কান বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং কান বন্ধ হলে আমরা অনেক সময় নাকের ড্রপ দিয়ে থাকি বা বেশিরভাগ ক্ষেত্রে নাকের ড্রপ দিয়ে থাকি। রোগীরা আমাদের প্রশ্ন করে, স্যার নাকে কেন ড্রপ দিলেন, বন্ধ তো আমার কান। না, কানের সাথে তো নাকের একটা কানেকশন রয়েছে, এই কানেকশনের টিউবটা ওপেন হয়ে যায় এবং কান কিন্তু খুলে যায়। এবং আমরা অনেক সময় চুইংগাম চষার জন্য বলে থাকি যে চুইংগাম চুষবেন, ঢকিলবেন এবং চাপাবেন, তাহলে কিন্তু স্টেশন টিউবটা ওপেন হয়ে যেতে থাকে এবং রোগী কিন্তু অনেক আরাম অনুভব করতে থাকে। ধন্যবাদ সবাইকে।